প্রিয় দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। দু সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফিজিক্যাল সায়েন্সের নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে নব্বই আর সময় তোমাদের থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট থাকবে শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য এবছর তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসেই পরীক্ষা হবে সেহেতু প্রতিটি অধ্যায় কিন্তু তোমরা গুরুত্ব সহকারে অধ্যয়ন করে ফেলবে দেখে নাও কোশ্চেন পেপারটা দেখো প্রথমে রয়েছে গ্রুপ এ এখানে মোট পনেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি এক করে এক ইন্টু পনেরো সমান সমান পনেরো প্রথম বহু ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক প্রথম কোনটি জীবাশ্ম জ্বালানি নয় অপশান রয়েছে কয়লা ডিজেল সৌরশক্তি পেট্রোল তবে সৌরশক্তি পরের প্রশ্ন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন দ্বিগুণ হবে অর্ধেক হবে চার গুণ হবে না পাঁচগুণ হবে উত্তর হবে অর্ধেক হবে পরের প্রশ্ন মিথেনের আণবিক ওজন ষোলো নিচের কোনটি এর বাষ্প ঘনত্ব উত্তর হবে আট পরের প্রশ্ন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাঙ্কের গামা সম্পর্কটি হল উত্তর হবে আলফা টু বিটা বাই টু টু গামা বাই থ্রি পরের প্রশ্ন নিচের কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকার হয় উত্তর লিখবে উত্তল দর্পণ পরের প্রশ্ন শূন্য মাধ্যমে আলোর বেগ হয় উত্তর হবে থ্রি ইন্টু টেন টু দি এইট এম পার এস পরের প্রশ্ন সাত নম্বর পরিবাহী রোধ আর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ এ হলে উত্তর হবে আর ইন্টু ওয়ান বাই এ পরের প্রশ্ন বার্লোর চক্রের কার্যনীতি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত উত্তর লিখবে ফ্রেমিংয়ের বামহস্ত নিয়ম পরের প্রশ্ন নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে উত্তর লিখবে সূর্যে পরের প্রশ্ন নিষ্ক্রিয় মৌলগুলি পর্যায় সরণিতে আঠেরো নং শ্রেণিতে থাকে পরের প্রশ্ন সমযোজী বন্ধন দেখা যায় উত্তর লিখবে এইচ ফোর অণুতে পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে পরের প্রশ্ন ওসওয়ার্ল্ড পদ্ধতিতে এইচ এনও থ্রি প্রস্তুত করতে অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় উত্তর লিখবে টেন পার্সেন্ট রোডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তার পরের প্রশ্ন পরের প্রশ্ন স্টেইনলেস স্টিলের উপাদানগুলি হল উত্তর লিখবে বিয়েরটা এপি সি আর পরের প্রশ্ন মিথেন অনুতে প্রতিটি সি এইচ কোণের পরিমাপ উত্তর হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট পরের প্রশ্ন গ্রুপ বি এখানে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে মোট একুশটি প্রশ্ন দেওয়া রয়েছে মান এক করে এক ইন্টু একুশ সমান একুশ প্রথম বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় অথবা একটি বিকল্প শক্তি উৎসের নাম লেখো পরের প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো বায়ুর ড্যাশ স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে পরের প্রশ্ন সেলসিয়াস ও উষ্ণতার মধ্যে সম্পর্কটি লেখো পরের প্রশ্ন গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে যে সংঘর্ষ ঘটায় তা কি ধরনের সংঘর্ষ পরের প্রশ্ন এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কি দি রয়েছে থার্মোমিটারে কোন নীতির প্রয়োগ করা হয় পরের প্রশ্ন বিবর্ধক কাঁচ রূপে কী ধরনের লেন্স ব্যবহার করা হয় পরের প্রশ্ন গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয় পরের প্রশ্ন প্রকৃতিতে সবচেয়ে ক্ষুদ্র আধানের নাম কি। পরের প্রশ্ন রোধাঙ্কের সিজিএস একক কী পরের প্রশ্ন তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় অথবা নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয় পরের প্রশ্ন বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো বামস্তম্ভে রয়েছে একটি নোবেল গ্যাস হলো পরে রয়েছে দ্বিতীয় পর্যায়ে তীব্র জারক পদার্থ পরের প্রশ্ন পিতলে থাকে পরে রয়েছে কার্বন বিজারণ পদ্ধতিতে তৈরি হয় আর ডানস্তম্ভে রয়েছে ফ্লুরিন এফ তামা সিউ লোহা এপি ক্রিপ্টন কে আর ভালো করে দেখে নাও দুয়ের বারো রয়েছে তড়িৎ লেপন কাকে বলে পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ কাকে বলে অথবা নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো দ্রব্যে তামার প্রকল্প দিতে তড়িৎ বিশ্লেষ হিসাবে সিউ জলীয় দ্রবণ ব্যবহার করা হয় পরের প্রশ্ন নাইট্রোলিম কী দিয়ে রয়েছে এজি এনও থ্রি এর জলীয় দ্রবণের মধ্যে দিয়ে এইচ টু এস গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি পরের প্রশ্ন গাঢ় এইচ টু এস দ্বারা এনএই কে শুষ্ক করা যায় না কেন পরের প্রশ্ন নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো প্রথম ইলেকট্রন জোড়ের মাধ্যমে পরমাণুগুলির মধ্যে যে বন্ধন তৈরি হয় তাকে সমযোজী বন্ধন বলে পরের প্রশ্ন নিচের যোগটির আইউ পি নাম লেখো সিএই সি টু সি টু পরের প্রশ্ন পিভিসি এর মনোমারের নাম লেখ। পরের প্রশ্ন এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি। পরে হচ্ছে গ্রুপ সি এখানে মোট নটি প্রশ্ন দেওয়া প্রতিটি প্রশ্নের মান দুই করে দুই গুণ নয় সমান আঠেরো প্রথম বায়োফুয়েল কাকে বলে পরের প্রশ্ন টু এ চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পাঁচশো সিসি চাপ স্থির রেখে উষ্ণতা দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড করলে ওই গ্যাসের আয়তন কত হবে অথবা তিনশো কে উষ্ণতায় ও পাঁচশো সত্তর এম এম এইচজি চাপে টু পয়েন্ট টু গ্রাম সিও টু গ্যাসের আয়তন নির্ণয় করো পরের প্রশ্ন লেন্সের কেন্দ্রের সংজ্ঞা দাও পরের প্রশ্ন তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে দুটি পার্থক্য লেখো দেখো অথবা দিয়ে আরেকটি একটি প্রশ্ন দেওয়া রয়েছে পরের প্রশ্ন তিনের পাঁচ এইচ টু ও অনুর ইলেকট্রন ডট গঠন চিত্র অঙ্কন করো অথবাদি দেখো এখানে আরও একটি প্রশ্ন দেওয়া রয়েছে পরের প্রশ্ন তিনের ছয় নিচের যোগগুলির কোন দুটি তরির যদি যোগ তা লেখো এন এফ এইচসিএল সি পরের প্রশ্ন পরীক্ষাগারে এইচ গ্যাস প্রস্তুতির শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো এখানেও দেখো অথবাদি একটা প্রশ্ন দেওয়া রয়েছে পরের পরের প্রশ্ন জারুণ ও বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা দাও পরের প্রশ্ন রয়েছে অবস্থান ঘটিত সমাবায়তার উদাহরণ দাও অথবা রয়েছে আরও একটি প্রশ্ন ভালো করে দেখে নাও দেখো পরে রয়েছে গ্রুপ ডি এখানে মোট বারোটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান তিন করে তিন গুণ বারো সমান সমান ছত্রিশ দেখো প্রথম রয়েছে চার্লসের সূত্রের পরিপ্রেক্ষিতে স্থির চাপে ভিটি লেখচিত্র অঙ্কন করো চার্লসের সূত্রের ধুবক দুটি কী কী ওয়ান প্লাস টু ইজিক্যাল টু থ্রি প্রশ্ন টু পয়েন্ট থ্রি গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানো হলে কি পরিমাণ সোডিয়াম অক্সাইড উৎপন্ন হবে উৎপন্ন এইচ টু এর এস টি পিতে আয়তন কত হবে অথবা প্রমাণ উষ্ণতা ও চাপের চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার এন প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইড কলিচুনের সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করতে হবে এন ইজিক্যাল টু চোদ্দো আর সিএল ইজিক্যাল টু পঁয়ত্রিশ পয়েন্ট পরের প্রশ্ন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও তার রয়েছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান পরের প্রশ্ন স্বল্প দৃষ্টি কি এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় পরের প্রশ্ন আলোর প্রতিসরণ কাকে বলে দেখাও যে কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের সময় আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয় অথবা দিয়ে রয়েছে আলোর বিচ্ছুরণ কাকে বলে সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন পরের প্রশ্ন তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো পরের প্রশ্ন তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রগুলি লেখো অথবা একটি বাড়িতে চারটি একশো কুড়ি ওয়াট পাখা প্রতিদিন পাঁচ ঘন্টা চলে ও তিনটি একশো ওয়াট বাতি প্রতিদিন ছ ঘন্টা চলে প্রতি ইউনিট পাঁচ টাকা হলে মাসিক খরচ কত হবে পরের প্রশ্ন আলফারসি বিটারসি ও গামারসির আধান ও বেদন ক্ষমতার তুলনা করো ওয়ান বাই টু ইন্টু সিক্স ইজিক্যাল টু থ্রি অথবা নিউক্লিয় সংযোজন কাকে বলে তেজস্ক্রিয় দূষণ বলতে কি বোঝো পরের প্রশ্ন ফোর পয়েন্ট নাইন এ বি সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে ছয় আট দশ সি একটি নিষ্ক্রিয় মৌল প্রথম প্রশ্ন কোন মৌলটির তড়িৎ ঋণাক্ততা বেশি পরের প্রশ্ন এ ও বি এর মধ্যে কোন মৌলটির পরমাণুর আকার কম পরের প্রশ্ন এ ও এর মধ্যে কোনটির বিজারণ ধর্ম বেশি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান টু থ্রি দশ নম্বর তড়িৎ লেপন কাকে বলে তরিত লেপনের একটি উদ্দেশ্য লেখো পরের প্রশ্ন পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করতে কী কী রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় পরের প্রশ্ন তার সঙ্গে রয়েছে নাইট্রোজেনের একটি ব্যবহার উল্লেখ করো অথবাই রয়েছে স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস ফোর প্রস্তুতির ধাপগুলি সহ লেখো পরের প্রশ্ন শর্তসহ ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলেনের বিক্রিয়া উল্লেখ করো তার সঙ্গে রয়েছে বিক্রিয়ার সমীকরণ দাও টু প্লাস ওয়ান ইজিক্যাল টু থ্রি অথবা এন জি কি এর উপাদানগুলি কী কী এর একটি ব্যবহার লেখো ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের নব্বই মার্কের প্রশ্নপত্র ভালো করে দেখে নাও প্রতিটি প্রশ্ন কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউট লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যেই দশম শ্রেণীর সমস্ত বিষয়ের সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তার পাশাপাশি দশম শ্রেণির ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন